দুর্গা পূজোর ছুটিতে দেখছি অনেকেই পাহাড়ে ঘুরতে যাচ্ছে। না না, সেটা করলে তো পূজোর স্বাদটাই মিস করব। কিন্তু এখন তো আবার দুর্গাপুজো মানেই বড় বড় প্যান্ডেল, আলোর খেলা আর গাদা গাদা ভিড়। আসলে নিজের পূজোর ভিড় বাড়িয়ে একে অপরকে টেক্কা দেওয়ার কম্পিটিশন, মানুষও মেতেছে সেই পরিক্রমায়। কিন্তু আমার যে এরকম ঘোরা একেবারেই নাপাসান্দ, তাই প্ল্যান করে বেরিয়ে পড়লাম ছোটবেলার পূজোর স্বাদটা নিতে। মানে মণ্ডপে ক্যাব বন্দুক নিয়ে খুদেদের দৌড়াদৌড়ি, বড়রা সবাই ছুটির কটা দিন এক হয়ে চুটিয়ে আড্ডা, আর একসঙ্গে ভুরি ভোজ। পুজোর এই স্বাদটাই তো হারিয়ে যেতে বসেছে শহরে প্যান্ডেল হপিং এর ভিড়ে, তাই বেরিয়ে পড়লাম গ্রামের দিকে, যে পুজো মণ্ডপে গেলে ছোটবেলার স্মৃতিটা টাটকা হয়ে উঠবে। চলুন তাহলে যাই ঠাকুর দেখতে। পুজোর কটা দিন ছুটি, আপনি বাড়িতে পরিবার বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন, আর বাড়ির দরজার সামনে দিয়ে সারাদিন হাজার হাজার লোক, ওটাকে হাঁটা চলা বলা যায় না, কার্যত গুতোগুতি করছে। কেমন লাগবে আপনার কে জানে। এই সব ভাবতে ভাবতেই এগিয়ে যাচ্ছি গ্রাম বাংলার পথে। আচ্ছা, ওই সব বাড়িতে যদি তখন কোনো অঘটন ঘটে, সঠিক সময় অ্যাম্বুলেন্স পৌঁছাবে তো, কে জানে। বাদ দিন, ওসব না ভেবে যেদিকে যাচ্ছি সেই কাহিনীটাই বলি আপনাদের, যেখানে হয়তো টাকা নেই, নেই হাজার ওয়াটের ঝলকানি, আছে শুধু বুক ভরা শান্তি আর প্রাণ খোলা আনন্দ। আজকের ভিডিওয়ে নিয়ে যাব আপনাদের বনেদি বাড়ির পুজোয়। গুপ্তিপাড়ার সেনবাড়ির দুর্গাপুজোর একটা বিস্তর ইতিহাস রয়েছে, সেই ইতিহাস নিয়েই আজকে ঘাটাঘাটি করব। গুপ্তিপাড়া, যা আগে ছিল গুপ্তপল্লী, অতীতের পদচিহ্নের সাক্ষ্য বহন করে চলেছে। মনসামঙ্গল কাব্যে চম্পকনগরী থেকে কাটোয়া, গুপ্তিপাড়া, ত্রিবেণী এই সব জায়গার উল্লেখ রয়েছে। সবুজ প্রকৃতিতে ঘেরা গ্রামটার ঐতিহ্যের ধারা বয়ে চলেছে পিতৃসেনের এই বাড়ি থেকেই। গুপ্তিপাড়ার হাট খোলাতেই রয়েছে এই সেন বাড়ি। 400 বছর ধরে এই বাড়ির দুর্গাপুজো বহু ইতিহাসের সাক্ষী হয়ে আছে। শোনা যায় বাংলার রাজা লক্ষণ সেনের পরবর্তী প্রজন্মের মধ্যে কোনো একজন পরিবার নিয়ে তীর্থ করতে বেরিয়েছিলেন। এখানে এসে বিশ্রাম নেওয়ার সময় গুপ্তিপাড়ার প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত হয়ে কুলপুরোহিতের পরামর্শ নিয়ে কিছুদিন এখানেই থেকে যান। পরবর্তীতে পরিবার নিয়ে বসবাস শুরু করে দেন এখানে। বাড়ির বাইরের অংশে দুটি আটচালা শিব মন্দির, আর প্রবেশদ্বার দিয়ে ঢুকলেই প্রশান্ত ঠাকুর দালান। কীর্তি সেনের সময়ে প্রভাব প্রতিপত্তিবারে সেন বংশের, তখনই নির্মিত হয় এই ঠাকুর দালান। সেই সময় থেকে আড়ম্বর ছিল চোখে পড়ার মতো। ঠাকুর দালানের তিন দিকের ঘরগুলিতে বাদ্যকর কাজের লোক আর রাধুনীরা থাকতেন। জাঁকজমকপূর্ণ দুর্গা উৎসবে সে সময় যাত্রাপালাও হতো, যাতে পরিবারের লোকেরাই অভিনয় করতেন। তখন তো অন্তঃপুরে দেখা যেত গিন্নির শোরগোলের সঙ্গে বাবুদের হাত, কাজের লোকের ব্যস্ততা, নাচ গান খানা পিনা সব মিলিয়ে 4টে দিন গম গম করত এই বনেদি বাড়ি। বাইরে থেকে গ্রামের বহু মানুষও আসতেন পুজো দেখতে। ভরপেট ভুরি ভোজে জয় জয়কার পড়ত এই সেনবাড়ির সামনে। কালক্রমে সেনবাড়ির সেই পুজো এখন অনেকটাই ম্লান হয়েছে। একচালার ঠাকুর, আর সেই ঠাকুরের একটা বিশেষত্ব রয়েছে, এখানকার ঠাকুরের লক্ষ্মীর কোনো বাহন দেখা যায় না। আসলে বহু যুগ ধরে জ্যান্ত পেঁচা বাস করে ঠাকুর দালানের কুটুরিতে, তাকেই পুজো করে চলেছে সেন পরিবার। কি অদ্ভুত, আমরা দেখতেও পেয়ে গেলাম সেই সাদা পেঁচাকে। এখনো সেনবাড়ির রসোই ঘরে পুজোর ভোগ নিয়ে তোড়জোড় দেখা যায়। আর দেখেছিলাম একটা সামুদ্রিক প্রাণীর বিশাল হার ঘরে ঝুলিয়ে রাখা রয়েছে, যেটা নিয়ে এখনো সেনবাড়ির মানুষের অহংকার রয়েছে। একটা সময় কবিগানও হতো এই সেনবাড়িতে, তবে ক্রমেই সময়ের পালা বদল হয়েছে, কবিগান আর যাত্রাপালা আজ কিছুই হয় না এখানে। তবে এখনো পুজোর দিনগুলোতে গ্রামের মানুষ ভিড় জমায় সেনবাড়িতে। আগের আনন্দের যে গীতিবাদ্য হতো সময়ের সঙ্গে তা হারিয়েছে, বিশাল সেনবাড়ির মধ্যে আজ আড়ম্বর নেই ঠিকই।
তবুও তার উপস্থিতিতে সেকালের বর্ণময় দিনগুলো নীরবে কথা বলে যায়। এবার বলি কিভাবে যাবেন এই গুপ্তিপাড়ার সেনবাড়িতে। শিয়ালদা অথবা হাওড়া থেকে কাটোয়াগামী ট্রেন ধরে গুপ্তিপাড়া স্টেশনে নেমে টোটো ধরে সেনবাড়ি, তার পাশেই বৃন্দাবন মঠ। শিয়ালদা থেকে কাটোয়া যাওয়ার ট্রেন দিনে মাত্র দুটো, তাই হাওড়া থেকে ট্রেন ধরাই ভালো। কেউ যদি নিতান্তই এখানে ঘুরতে আসেন তাহলে গুপ্তিপাড়াতে কয়েক ঘন্টা কাটিয়ে ট্রেন ধরে কালনা অথবা সেখান থেকে টোটো রিজার্ভ করে কালনা রাজবাড়ি আর 108টা শিব মন্দিরও দেখে আসতে পারেন।